বাঁকুড়ায় ফের উদ্ধার হলো মাওবাদীদের নামে পোস্টার। বাঁকুড়ার তালডাঙ্গা থানা এলাকার কাছে রাস্তার দুপাশে চারটি পোস্টার উদ্ধার হয়। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার কারা লাগালো তা নিয়ে তদন্তে পুলিশ। এর আগে সারেঙ্গা এবং বাড়িকুলে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হয়েছিল। এবার তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দিয়ে জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার। আজ ঝাড়গ্রামের বিনপুর থানা এলাকার একাধিক জায়গায় পোস্টার মেলে। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং এক স্থানীয় নেতার নামে গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর সঙ্গেই কোনো কোনো পোস্টারে অভিযোগ তোলা হয়েছে মূল স্রোতে ফিরতে চাওয়া মাওবাদীদের প্যাকেজ নিয়ে দুর্নীতি চলছে। বিনপুরে মাওবাদীদের হুঁশিয়ারি পোস্টার নিয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। একাধিক জায়গায় এভাবে মাও পোস্টার উদ্ধারের ঘটনায় সুখেন্দু শেখর ঠিক কি বলেছেন শোনাব। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন। সরকার সমস্ত বিষয়ে অবহিত আছেন এবং যেখানে যে পদক্ষেপ নেওয়া দরকার যে সময়ে যথাসময়ে যথোপযুক্ত ব্যবস্থা সরকার গ্রহণ করছে এবং করবে। চলে আসি পরের খবরে। জ্বালানির পর এবার ভোজ্য তেলের দামও আকাশ ছোঁয়ার আশঙ্কা। ভারতে পাম অয়েল রফতানি বন্ধ করছে ইন্দোনেশিয়া, ফলে দাম বাড়তে চলেছে শ্যাম্পু সাবান কেক বিস্কুট চকোলেটেরও। ভারতে পাম অয়েলের চাহিদার 50% পূরণ করে ইন্দোনেশিয়া। বছরে 35 থেকে 40 লক্ষ টন পাম অয়েল ইন্দোনেশিয়া থেকে আমদানি করে ভারত। এভাবে যে জ্বালানির পর ভোজ্য তেলেরও দাম বাড়ছে এ নিয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় ঠিক কি বলেছেন শুনে নেওয়া যাক। সরকার আগে থেকে বোঝা উচিত ছিল যে ইন্দোনেশিয়া যে ভোজ্য তেলের দাম বাড়াচ্ছে এবং তারা সাপ্লাইও বন্ধ করে দেবে, এটা বহু চর্চিত বিষয়। সেখানে বিকল্প ব্যবস্থা কি হতে পারে সরকারের তরফ থেকে সেরকম কোনো ভাবনা চিন্তাই ছিল না। এর ফলে সাধারণ মানুষ মুখ থুবড়ে পড়বে। এমনিতে মাথা চুলছিচ্ছেন মানুষ বাজারে গিয়ে, কোনো জিনিসে হাত দিতে পারছেন না আগুন, তারপর ভোজ্য তেল যদি হাতে কি বাতাস খাবে নাকি লোকে। প্রাক্তন পুলিশ কমিশনার শৈলেন ভট্টাচার্য ঠিক কি বলেছেন এ প্রসঙ্গে শুনে নেওয়া যাক। আরে শ্যামল মন্ডল তো ক্যানিং পশ্চিমের বিধায়ক ছিল, তারপরে তো বাসন্তীতে এসছে, তার আগে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ছিল, উনি কি বলছেন? ওনার নিরাপত্তা নেই, তৃণমূলের সিটিং বিধায়ক তার নিরাপত্তা নেই, তারা তো বুঝতেই পারা যাচ্ছে যে আইন শৃঙ্খলা কতটা তলানিতে চলে গেছে। এরপরে তার কিছু বলার নেই, পেশি শক্তি তোলাবাজি নিজেই স্বীকার করছে, নিজেই অ্যাডমিট করছে, তিনজন তার নিরাপত্তা বাহিনী আছে, তা সত্ত্বেও আরো চাইছে। তো এই তো কথা, মিথ্যাচার, দুর্নীতি আর নিরাপত্তার অভাব, এই তো তিনটে নিয়েই চলছে।